জয় হিন্দ জয় ভারত। আজি আমি আলোচনা করিম দশম শ্রেণীর 10 নম্বর চ্যাপ্টার পোহৰ, প্রতিফলন আর প্রতিহরণ। গতি এই চ্যাপ্টারটি পড়ার আগতে আমি জানি লম পোহৰ কি বস্তু, কারণ যেহেতু চ্যাপ্টারটি কমপ্লিটলি পোহৰের ওপরতে দিয়া হয়েছে, পোহৰের বিষয়ে আমি আগত কি করে অল্প জানি লম। পোহৰ কি বস্তু ইয়ার বিষয়ে যদি আমি জানিব যাও, ইয়ার একটা বহুত ডাঙর একটা পার্ট হয় পোহৰ। পোহৰ একটা বহুত ডাঙর পার্ট, তার ভিতর এই সরু একটা পার্টে আমি কি দৃশ্যমান পোহৰ হিসাবে লব পার। পোহৰ হচ্ছে এক প্রকারের বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ, ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যদি আমি ধরে ল এইখানে বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ হয়, এই গোটেখিনি বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ হয়, তেনেহলে ইয়ারপরা একটা ক্ষুদ্র অংশ, মাত্র অল্পখিনি অংশ হয়, এই ধরি হল এই ক্ষুদ্র অংশখিনি আমার কি হব, তোমার দৃশ্যমান পোহর হব। এই ক্ষুদ্র অংশখিনি আমার দৃশ্যমান পোহর হব। এতে এই দৃশ্যমান পোহর যদি আমি জুম করে চাব যাও, এনেকা যদি জুম করে চাওয়া হয়, ইয়াত আমি 7টা কালারও কি দেখা পাম, পোহরের ভাগখিনি দেখা পাম। এইফালে বেঙুনিয়ার পরে স্টার্ট করি, বেঙুনিয়ার পরে স্টার্ট করি রঙালৈকে আমার কি হব পোহরের রংবিলাক আমি দেখা পাব, বেঙুনিয়ার পরে রঙালৈকে দেখা পাব। ইয়াক ইংলিশত ভিপজিও হিসাবে থাকে, VIBGYOI, ভিট ভায়োলেট বা বেঙুনিয়া, আই ইন্ডিগো ঘন নীলা, ভিট ব্লু নীলা, জিট গ্রিন সেউজীয়া, হোয়াইট ইয়েলো হালধীয়া, অত অরেঞ্জ কমলা রঙর, আর রেড রঙা। গতি ইয়াতে মানে লিখেছো বেঙুনিয়ার পর রঙালৈকে। এইখানে পোহরের তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটারের পর 700 ন্যানোমিটারলৈকে হব পারে। 700 ন্যানোমিটার, ন্যানোমিটার মানে 1 মিটারক 1 মিটারক যদি আমি 10^9 এ ডিভাইড করো, যিমানখিনি পোৱা যাব তার নামে হৈছে 1 ন্যানোমিটার, মানে 1 বিলিয়ন ভাগৰ 1 ভাগ বুলি আমি কব পাৰো। গতিকে এইখিনি যে আমার বেঙুনিয়ার পৰা ৰঙালৈকে আছে, এইখিনি পোহৰহে আমি কি কৰিব পাৰো দেখা পাওঁ, এইখিনি দৃশ্যমান পোহৰ বুলি আমি কব পাৰো। কি কব পাৰো, দৃশ্যমান পোহৰ, দৃশ্যমান পোহৰ। তোমালোকে ডিসক্রিপশনত দিয়া লিঙ্কৰ পৰা আমাৰ মোবাইল এপ্লিকেশনটো ডাউনলোড কৰি ল'বা, তাত সম্পূৰ্ণ নোটছ PDF আকাৰত পাই যাবা আৰু ভিডিঅ'সমূহ পাই থাকিবা। গতিকে আমি দিয়া লিঙ্কৰ পৰা ডাউনলোড কৰি ল'বা, আৰু এইবিলাক তোমালোকে লিখাৰ দৰকাৰ নাই, কাৰণ এইবাৰৰ যিখিনি কুৱেশ্যন হ'ব ক্লাছ 10ৰ ষ্টুডেণ্টৰ কাৰণে, 9ৰ ষ্টুডেণ্টৰ কাৰণে, কুৱেশ্যনবিলাক ডাইৰেক্ট কিতাপৰ পৰা নাহে। গতিকে ইয়াতে তোমালোকে জাষ্ট নলেজ বা কনচেপ্ট ক্লিয়াৰ কৰি যোৱা, কনসেপ্ট যেটা ক্লিয়ার থাকবে তুমি যেকোনো কোশ্চেনের অ্যান্সার কি করব ইজিলি সলভ করব পারা, বিকজ কনসেপ্ট ইজ দ্য পাওয়ার অফ নলেজ। যদি তোমার কনসেপ্ট না থাকে তুমি কোনো কোশ্চেন সলভ করব নারা, সেই কারণে তুমি ইউটিউবত ভিডিও চা, কোথাও কোচিং করা, টিউশন করা, স্কুলত ক্লাস করা, তুমি সদায় কি করবা টিচারজনে কি কয়, টিচারজনে কি কয় সেইটো বস্তুর উপর ফোকাস করবা, যাতে তুমি কমপ্লিট কনসেপ্ট ক্যাপচার আনিব পারা। যেটা তুমি ক্যাপচার কমপ্লিট কনসেপ্ট আনিব পারিবা, যেনেকুৱা ধৰণৰ প্ৰকাৰে তোমাক কুৱেশ্যন দিয়া হওক তুমি কি কৰিব পাৰিবা, ছল্ভ কৰিব পাৰিবা, ঠিক আছে। গতিকে তেনেকুৱা কুৱেশ্যন, মাল্টিপল চইচ কুৱেশ্যন আমি আমাৰ এপ্লিকেশ্যনত আপলোড কৰি দিম, তোমালোকে তাতে নিজে এক্সাম দি চাব পাৰিবা যে কিমান মাৰ্কছ তোমালোকে কেৰি কৰিব পাৰা, ঠিক আছে। ইয়াৰ উপৰি যেতিয়া এইখিনি আমি চাওক, এতিয়া আমি কচত আহিম চোৱা, এই দৃশ্যমান পোহৰ 400 ন্যানোমিটাৰৰ পৰা ষ্টাৰ্ট কৰি 700 ন্যানোমিটাৰলৈকে হ'ব পাৰে। এইবিলাকক তৰংগ দৈৰ্ঘ্য হিচাপে দিয়া হৈছে, তাৰমানে বেঙুনীয়া পোহৰৰ তৰংগ দৈৰ্ঘ্য কম আর রঙা পোহরের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তোমালকে 11 নম্বর চ্যাপ্টারত পাবা। এতিয়া এই যেখানে আমার এখানে কি আসলে আমার বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ, বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ, এই বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের মাত্র ক্ষুদ্র একটা অংশহে আমি কি করব পারো, আমার চোখে ডিটেক্ট করব পারে, আমার চোখে ইয়াক উপলব্ধি করব পারে। কিন্তু এই 700 ন্যানোমিটারের উপর যেবিল আছে এইবিলাক আমি কি করব নো, আমার চোখের দ্বারাই ডিটেক্ট করব নো। এইবিলাকতে আমার কি থাকে, রেডিও ওয়েভ,
রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ, তার উপরেও তোমার থাকে টেলিভিশনের কারণে যেগুলো আমি ইউজ করো, তারপর তোমার এফএম রেডিও, এএম রেডিও, এই সকলবিলাক কি থাকে আমার এইখিনিত থাকে, এইখিনিত থাকে। আর এই বেমনীয় রশ্মিতকৈ যেগুলা রশ্মির বা যেগুলা বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বেমনীয় রশ্মিতকৈ কম, সেইবোৰক আমি কি বুলি কওঁ, অতি বেঙনীয় রশ্মি বলে কোম, সেইখানে আমার এইফালে থাকি। গতিকে ইয়াতে কি থাকে, আমার অতি বেঙনীয় রশ্মি থাকে, এক্স রে থাকে, আলফা রে থাকে, গামা রে থাকে, গতি এইবিল তোমালে আপার ক্লাসত পাবা। গতিকে যেটু পোহর, আমার পোহর একচুয়ালি কি এক প্রকারের বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ, আর এই বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের মাত্র একটা ক্ষুদ্র অংশর নামে কি দৃশ্যমান পোহর, আর সেই পোহরখিনি আমি দেখা পাও কি কালার পর কি কালার লেগে থাকে, বেঙনীয় কালারের পর রঙা কালার লেগে থাকে। বেঙনীয় কালারের তরঙ্গ দৈর্ঘ্য 4 নেনোমিটারের পর স্টার্ট হয়, তারপর তোমার বাকিবিল কালার আহিব, আর লাস্ট যে রেড কালার থাকে বা রঙা কালার থাকে তার তরঙ্গ দৈর্ঘ্য 7 নেনোমিটার হব পারে। এতে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পনাঙ্ক কম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কি হয় কম্পনাঙ্ক কম, কারণ লাইটের যে স্পিড বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে স্পিড এটু হয় তোমার 3×10⁻¹ মিটার পার সেকেন্ড, মানে লাইটে কি স্পিডে ট্রাভেল করে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। আর লাইটের স্পিডটা একটা কনস্ট্যান্ট, ই কম বেশি নহয়, ই সদায় কি করে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড ট্রাভেল করে ভেকুয়ামত, মানে খালি স্পেসত, এমটি স্পেসত। মিডিয়ামর উপর ডিপেন্ড করে বেলেগ বেলেগ হব পারে, কিন্তু ই জেনারেলি কি রাখে, আর ভ্যালু কি রাখে 3 লাখ কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। গতিকে এই স্পিড যদি আমি কনস্ট্যান্ট রাখবলিয়া হয় তাহলে আমি ইয়ার একটা তোমালকে পিছত পাবা স্পিড ভি রিটার্ন করো, ভি ইকুয়াল টু ল্যামডা নিউ বলে কোয়া হয়। ল্যামডা মিনস তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ মানে হচ্ছে কম্পনাঙ্ক। গতিকে ইয়াতে যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ি যায় তাহলে আমার কম্পনাঙ্ক কমে যায়, কম্পনাঙ্ক বাড়ি গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, কারণ দুটার পূরণফল কি হবো লাগবে আমার স্পিড অফ লাইট হব লাগে। সেই কারণে যেবিল লাইট ওয়েভর তোমার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পনাঙ্ক কি হব কম হব, আর কম্পনাঙ্ক কম হওয়া মানে তার শক্তি কি হব কম হব, অর্থাৎ এইফালে থাকা পোহর রশ্মিবিলাকর শক্তি কি কম, কম শক্তি, কম শক্তি সম্পন্ন। আর এইফালে এই অতি বেঙনীয় রশ্মি এইফালে যেখানে যাব এক্স রে, গামা রে, আলফা রে, এইবিল কি হব বেশি শক্তি সম্পন্ন, বেশি শক্তি সম্পন্ন। বুঝি পাইছো নিশ্চয় এইখিনি বস্তু, পোহরের ইন্ট্রোডাকশন আমি পালো, পোহর কি বস্তু, ই কেনেকৈ, এটা আমি চাম ই কেনেকৈ গতি করে। পোহর গতি করার কারণে পোহর যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ইয়াক ইংলিশত ট্রান্সভার্সাল ওয়েভ বলে কয়, কি কয়া হয় ট্রান্সভার্সাল ওয়েভ। আর তোমালে ক্লাস নাইনত শব্দ তরঙ্গ পড়তে বা শব্দ চ্যাপ্টার পড়তে পাইছিলা, শব্দ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, মানে এই লংগিটিউডিনাল ওয়েভ, আর লংগিটিউডিনাল ওয়েভ পাস করার কারণে একটা মেটেরিয়াল মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ যেগুলো ট্রান্সভার্সাল ওয়েভ এইবিল পাস করার কারণে কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন নহয়, অর্থাৎ লাইট খালি মাধ্যমত, অর্থাৎ কোনো পদার্থ নথকা জায়গাতে কি করব লাইট গতি করব পারে। কিন্তু আমি যেখানে লাইট দেখা পাও দৃশ্যমান লাইট পাস করার কারণে আমার মাধ্যমের প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন একচুয়ালি নহয় কিন্তু আমি ধরি লো, নহলে আমি পোহর অহা বলে ভাবিব নোৱাৰো। সেই হিসাবত আমি কব পারো মাধ্যম তিনি প্রকারের, কিনখিনির কারণে আমার দৃশ্যমান পোহরের কারণে, কিন্তু বাকি যেগুলো আছে এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, রেডিও ওয়েভ, এইবিল পাস করার কারণে কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন নাই বা মাধ্যমের প্রয়োজন নহয়, কারণ আমাকে যেতে এক্স রে করা হয় আমার বডির মাঝে কি হয়ে যায় লাইট পাস হয়ে যায়, আমার বডির মাঝে লাইট পাস হয়ে যাব পারে, কিন্তু আমার এই বডির মাঝে যে লাইট পাস হয়ে গেছে এটা একটা মাধ্যম হয়, কিন্তু এমটি স্পেস বা খালি জায়গা যদি লাইট ট্রেভেল করবল হয় তাতেও কী করবো ধুনিয়াকে লাইট পাস হয়ে যাব পারে, তার কোনো মাধ্যমের প্রয়োজন নয়। কিন্তু আমি যদি একটা দৃশ্যমান পোহরের কথা কব যাও, রঙা পোহর বা তোমার নীলা পোহর পার করে দিও, এনেকুৱা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড পার হয়ে লাইট সেইফালে যাব নয়, যার মাজের লাইট পাস হয়ে যাব নয় তাক আমি অস্বচ্ছ মাধ্যম বলে কোম, কি কোয়া হব অস্বচ্ছ মাধ্যম,
অস্বচ্ছ মাধ্যম। যার মাজার লাইট পার হয়ে যাব পারিব তাক কোয়া হব স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ মাধ্যম। আর যার মাজার লাইট কম পরিমাণে পাস হয়ে যায় যেন কই আমি কি করো তোমার এই কপি বা বগা তার যদি আমি কি করো তোমার কেরাসিন তেল নতুবা মিঠা তেল নতুবা নারিকল তেল অলপ দিলে তলৰ আখৰবিলাক আমি দেখা পাম কিন্তু সিমান স্পষ্টভাৱে দেখা পোৱা নাযায়, সেইখিনি কোৱা হ'ব কি ইখত স্বচ্ছ মাধ্যম, ইখত স্বচ্ছ মাধ্যম। আমি কি বুজি পালোঁ, লাইট বা পোহৰে গতি কৰাৰ কাৰণে একচুৱেলি কোনো মাধ্যমৰ প্ৰয়োজন নাই, কোনবিলাকৰ কাৰণে এই ৰেডিঅ' ৱেভ তাৰপিছত আল্ট্ৰাভায়লেট ৰে এইবিলাক পাছ হোৱাৰ কাৰণে কোনো মাধ্যমৰ প্ৰয়োজন নাই, আনকি দৃশ্যমান পোহৰ পাছ হোৱাৰ কাৰণেও কোনো মাধ্যমৰ প্ৰয়োজন নাই, কাৰণ এইবিলাক কি বিদ্যুৎ চুম্বকীয় বিকিৰণ। বিদ্যুৎ চুম্বকীয় বিকিৰণৰ কোনটো অংশ হয়, অনুদৈৰ্ঘ্য তৰংগ গতি কৰাৰ কাৰণে কোনো ধৰণৰ মাধ্যমৰ প্ৰয়োজন নহয় লাইটৰ ক্ষেত্ৰত, ঠিক আছে। আৰু যিখিনি অনুপ্ৰস্থ তাৰ কাৰণে কোনো মাধ্যমৰ প্ৰয়োজন হয়। আৰু আমি যিখিনি দৃশ্যমান পোহৰ পাওঁ, দৃশ্যমান পোহৰ স্বচ্ছ মাধ্যমৰ মাজেৰে সম্পূৰ্ণৰূপে কি হ'ব পাৰ হৈ যাব পাৰে, ইজিলি পাৰ হৈ যাব পাৰে, অস্বচ্ছ মাধ্যমৰ মাজেৰে পাৰ হৈ যাব নোৱাৰে। এতিয়া মই ইয়াতে থিয় হ'লে মোৰ ফালৰ পৰা যিখিনি লাইট আহিছে আৰু বেক চাইডৰ পৰা চালে দেখা পোৱা যাব এটা চাহ পৰিছে, সেইখিনি কি হৈছে লাইট পাছ হৈ যাব পৰা নাই, বোলে সেইখিনি কি কোৱা হ'ব আমাৰ অস্বচ্ছ পদাৰ্থ, অৰ্থাৎ যাৰ মাজেৰে পোহৰ পাৰ হৈ যাব নোৱাৰে সেই মাধ্যমটোক আমি কি বুলি কওঁ অস্বচ্ছ মাধ্যম। আৰু যাৰ পৰিমাণে কম যাৰ মাজেৰে কম পৰিমাণে পোহৰ পাছ হৈ যায় তাক কোৱা হয় কি ইখত স্বচ্ছ পদাৰ্থ, ইখত স্বচ্ছ মাধ্যম। তেনেহ'লে এইখিনি আমি মাধ্যম হিচাপে গম পালোঁ পোহৰত, আৰু পোহৰ যেতিয়া গতি কৰে কিমান স্পীডত গতি কৰে 3×10⁸ মিটাৰ পাৰ ছেকেণ্ড স্পীডত গতি কৰে। ইয়াৰ উপৰিও চাবা পোহৰে গতি কৰাৰ সময়ত ই কেনেকুৱা পথত গতি কৰে, বেঁকা পথত কৰে না চিধা পথত কৰে। আমি যদি কোনো এটা নিৰ্দিষ্ট মাধ্যম লওঁ, ধৰি লওক হ'ল বায়ু মাধ্যম অথবা কাঁচ মাধ্যম পানী মাধ্যম, নিৰ্দিষ্ট মাধ্যমত পোহৰে সৰল ৰেখাত গতি কৰে বুলি আমি ধৰি লওঁ, কি ধৰি লওঁ যিটো তোমালোকৰ ৰশ্মি পোহৰ বিজ্ঞান আছে ইয়াতে সদায় পোহৰক সৰল ৰেখাত গতি কৰা বুলি ধৰা হ'ব, পোহৰক সদায় সৰল ৰেখাত গতি কৰা বুলি ধৰি লোৱা হ'ব। আমি গম পালোঁ কি পোহৰে কেনেকুৱা পথত গতি কৰে, পোহৰে সৰল ৰেখাত বা ষ্ট্ৰেট পথত গতি কৰে, পোহৰে সৰল ৰেখাত গতি কৰে, পোহৰৰ গতি কি হ'ব সৰল ৰেখা, পোহৰৰ গতি পথ কি হ'ব সৰল ৰেখা। কিন্তু যদি প্ৰশ্ন কৰা হয় পোহৰে সদায় সৰল ৰেখাত গতি কৰেনে, পোহৰে সদায় সৰল ৰেখাত গতি কৰেনে, তেতিয়া কিন্তু উত্তৰ হ'ব সদায় পোহৰে সৰল ৰেখাত গতি নকৰে। চাবা যদি পোহৰৰ গতিপথত ধৰি লওক এইটো হ'ল পোহৰৰ গতিপথ, এইটো ৰাস্তাত পোহৰ গতি কৰি আছে, ইয়াৰ গতিপথত যদি কোনো ক্ষুদ্ৰ পৰিমাণৰ অস্বচ্ছ পদাৰ্থ পৰে, ক্ষুদ্ৰ পৰিমাণৰ অস্বচ্ছ পদাৰ্থ পৰে, তেনেহ'লে পোহৰে ইয়াৰ কাষেৰে বেঁকা হৈ যোৱাৰ এটা কি দেখুৱায় প্ৰৱণতা দেখুৱায় ইচ্ছা দেখুৱায়, পোহৰে কি কৰিব পাৰে সেই অস্বচ্ছ পদাৰ্থৰ কাষেৰে বেঁকা হৈ যোৱাৰ প্ৰৱণতা দেখুৱায়। আৰু পোহৰৰ এই ধৰ্মটোক কোৱা হয় অপবৰ্তন ধৰ্ম, কি কোৱা হয় অপবৰ্তন ধৰ্ম, অৰ্থাৎ পোহৰৰ গতিপথত ক্ষুদ্ৰ বস্তু এটা পৰিলে, ক্ষুদ্ৰ অস্বচ্ছ বস্তু পৰিলে ইয়াৰ কাষেৰে পোহৰ বেঁকা হৈ যোৱাৰ প্ৰৱণতা দেখুৱায়, এই ধৰ্মটোক কোৱা হয় অপবৰ্তন ধৰ্ম, পোহৰৰ অপবৰ্তন ধৰ্ম, ডিফ্ৰেকশ্যন অফ লাইট, ইংলিছত ডিফ্ৰেকশ্যন অফ লাইট। এতিয়া পোহৰে যে এই অপবৰ্তন ধৰ্ম দেখুৱালে ঘূৰি গ'লে ইয়াতে কি হ'ল, এইখিনি কি দেখা পোৱা গ'ল যে পোহৰক যে আমি ধৰি লৈছোঁ পোহৰ সৰল ৰেখাত গতি কৰে, ইয়াতে আমি দেখা পালোঁ কি হ'ল পোহৰৰ সেই সৰল ৰেখাত গতি কৰা তত্ত্বটো কি হ'ল ইয়াতে ফেইলৰ হৈ গ'ল, মানে ইয়াতে সেইটো ছাকচেছ হোৱা নাই, মানে পোহৰৰ কি হ'ব পাৰে বেঁকা হৈ যাব পাৰে। আৰু এই ধৰ্মটোক আমি অপবৰ্তন বুলি অলপ আগতে পাই আহিছোঁ। কিন্তু পোহৰে যে বেঁকা হৈ যাব চিধা পথত গতি কৰে এইখিনি আমি ছাৰ আইজাক নিউটনে দিয়া থিয়ৰিৰ পৰা পাইছিলোঁ, কি কৈছিলোঁ
পোহরে সরল রেখাত গতি করে, আর পোহরবিল কিছু কণিকার দ্বারাই গঠিত। পোহরবিল কি হয়ে যায় গঠিত, কিছু কণিকার দ্বারাই গঠিত। নিউটনের সময়তে আরো এজন সায়েন্টিস্ট আসে, হাইজেন্স নামের এজন সায়েন্টিস্ট, তখেতে কে নাই পোহর কিছু তরঙ্গ আকারে গতি করে, পোহরে কি আকারে গতি করে, তরঙ্গ আকারে গতি করে। কিন্তু নিউটনের পপুলারিটিসর কারণে তোমার সেই তরঙ্গ ধর্মটো মানে বহুত পিছ পড়ে থাকলে, নিউটনের কণিকা ধর্মটো মানুষে কি করলে গ্রহণ করলে। কিন্তু এই অপবর্তন সমারোপণ এনেকা কিছু পোহর পরিঘটন আছে যা আমি কণিকা ধর্ম দ্বারা ব্যাখ্যা করব নয়, আমি কণিকা ধর্ম দ্বারাই ব্যাখ্যা করব নয়। যেতিয়া সমারোপণ নামৰ পরিঘটনা মানুষের সন্মুখত আহিলে বা ধরাত পড়লে, তাক যেতিয়া নিউটনের কণিকা ধর্ম দ্বারা ব্যাখ্যা করবলে যাওয়া হল, সেই থিওরিখিনির দ্বারাই আমি কি করব নো, সমারোপণক ব্যাখ্যা করব নো। যেতিয়া ব্যাখ্যা করব নগল, তেতিয়া বাকি সায়েন্টিস্টবলে ভাবিলে, সায়েন্টিস্টবলে ভাবিলে যে হাইজেন্সে দিয়া থিওরিটির দ্বারা আমি একবার চেক করে চাও। যেতিয়া হাইজেন্সের থিওরি ওয়েব থিওরি বা তরঙ্গ ধর্ম দ্বারা চেক করা হল, তেতিয়া কি পাওয়া গেল, তাতে সেই সমারোপণ ঘটনাটা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করবা হল। যেতিয়া ব্যাখ্যা করলে তেতিয়া ভাবিলে যে আমি যে রশ্মির চিত্র অঙ্কন করে বা কণিকা ধর্ম অঙ্কন করে যা ধর্ম আমি ব্যাখ্যা করব পারিছিলো, যে প্রতিফলন প্রতিহরণ প্রতিফলন প্রতিহরণ, এইবিলাককে কি করা হল, তরঙ্গ ধর্ম দ্বারাই চেক করা হল। আর সেই তরঙ্গ ধর্ম দ্বারাই চেক করার সময় দেখা পাওয়া গেল কি যে সেইবিলাকতো কি হয়, তরঙ্গ ধর্ম সম্পূর্ণরূপে ব্যাখ্যা করব পারে, সম্পূর্ণরূপে এইবিলাকক ব্যাখ্যা করব পারে। সেই কারণে তারপর সায়েন্টিস্ট কলে বা মানুষে ভাবিলে যে পোহরে কেনেকা ধর্ম দেখা, তরঙ্গ ধর্ম দেখা, কণিকা ধর্মটো তলত পড়ি গেল। কিন্তু 1905 এলবার্ট আইনস্টাইনে ফটো ইলেকট্রিক ইফেক্ট অর্থাৎ আলোক বিদ্যুৎ পরিঘটনা এক্সপ্লেইন করবলে যাওতে, তেতিয়া আকৌ তরঙ্গ ধর্ম কাম করা নহল, তরঙ্গ ধর্ম দ্বারা এক ব্যাখ্যা করিব পৰা নহল। সেই সময়ত আকৌ কণিকা ধর্ম কি হল, কাম করা কণিকা ধর্ম দ্বারাই প্রমাণ করিব পৰা হল। তাৰমানে বুজি পোৱা গল যে পোহরে কি কি ধর্ম দেখা, কণিকা ধর্ম দেখাব পাৰে, পোহরে তরঙ্গ ধর্ম দেখাব পাৰে। সেইকাৰণে পোহরৰ দুটা ধর্ম বুলি ধরে লওয়া হয়, পোহরে কেইটা ধর্ম দেখা, পোহরে দ্বৈত ধর্ম দেখা, মানে দুটা ধর্ম দেখা, এটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম আর এটা হচ্ছে কি কণিকা ধর্ম, তরঙ্গ ধর্ম আর কণিকা ধর্ম। মানে পোহরৰ ধর্ম কেইটা আছে, পোহরে কি কি ধর্ম দেখা, পোহরে কি কি প্রকৃতি দেখা, কি কি প্রকৃতি নম্বর কি হবো, পোহরে কি প্রকৃতি দেখা, তরঙ্গ বা কণিকা, পোহরে কণিকা ধর্ম দেখা। এক নম্বর তুমি লিখিলো কণিকা ধর্ম, আর দুই নম্বর তোমার আছে কি তরঙ্গ ধর্ম, তরঙ্গ ধর্ম। পোহরে দুটা ধর্ম দেখা, কণিকা ধর্ম আর তরঙ্গ ধর্ম। এতিয়া আজিকালি যেটো পোহরের ডেফিনেশন দিয়া হয় বা পোহরের যেটো সূত্র দিয়া হয়, সেই সূত্র মতে বা মডার্ন কোয়ান্টাম থিওরি অফ লাইট পোহরক নতুন বা আধুনিক কোয়ান্টাম তত্ত্ব মতে কি ধরা হয়, পোহরক কণিকা ধর্ম ধরা নহয়, পোহরক তরঙ্গ ধর্ম বলেও ধরা নহয়, পোহরক কণিকা ধর্ম ধরা নহয়, পোহরক তরঙ্গ ধর্ম বলেও ধরা নহয়, পোহরক কি বলে ধরা হয়, পোহরক কিছু শক্তির টুকুরা হিসাবে ধরা হয়, পোহরক কিছু শক্তির টুকুরা হিসাবে ধরা হয়, আর সেই টুকুরাবলক আমি ফটন বলে কো, কি বলে কোয়া হয়, ফটন। আমি আগত পালো পোহরে কি হিসাবে গতি করা, ধর্ম দেখা, কণিকা ধর্ম আর তরঙ্গ ধর্ম। কিন্তু আধুনিক যেটা তোমার পোহরের সূত্র দেওয়া হয় বা আধুনিক কোয়ান্টাম থিওরি তত্ত্ব, সেই অনুসারে পোহরে কণিকা ধর্ম নেদেখা, পোহরে তরঙ্গ ধর্ম নেদেখা, পোহরে কি কি দেখা, পোহর কিছু বেলেগ বেলেগ শক্তির পেকেটের উপর থাকে বলে ধরা হয়, আর সেই পেকেট সমূহ বা সেই টুকুলা বা মনা সমূহ কি বলে কোয়া হয়, ফটন বলে কোয়া হয়। এই ফটনে এই দুটা ধর্ম দেখাব পারে, কি কি দেখাব পারে, এই কণিকার নিচিনা বিহেভিয়ার বা আচরণ দেখাব পারে, আর এই ফটনবিলাকে তরঙ্গর নিচিনা আচরণ দেখাব পারে। যেতিয়া যেনেকুয়া সিচুয়েশনের দরকার, যেনেকুয়া বস্তু দরকার, ঠিক তেনেকুয়া রূপ লৈ কি করে তরঙ্গ ধর্ম বা কণিকা ধর্ম দেখা। গতি আজির কারণে আমি এইখানে ক্লাস রাখিম, যেহেতু আমি আজি খালি জাস্ট পোহরের ইন্ট্রোডাকশন খুব ললো, আমি নেক্সট ক্লাসত প্রতিফলন আর প্রতিহরণের
একটা একটা করে টপিকস একবারে যাবে। ধন্যবাদ, তোমালোকে আমার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে লবা, আর যেখানে নোটস সেই নোটসখানে তোমালোকে আমার এই অ্যাপ্লিকেশন পাই যাবা। লগতে তোমালোকর যিমান মাল্টিপল চইচ কোয়েশ্চন হ'ব পাৰে, এম চি কিউ কোয়েশ্চন, আমি এইবিলাক টেস্ট সিরিজ হিসাবে আপলোড করে দিম, তোমালোকে একদম কমপ্লিটলি বিনা পয়সাতে বা ফ্রিলি চাব পাৰিবা। ধন্যবাদ, জয় হিন্দ।